ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, হে আমার দাসেরা, হে আমার ভৃত্যরা, কে কতটুকু অনুধাবন করে জানি না, আল্লাহ তো ডেকে ডেকে বলছে, আল্লাহ বলছে ইয়া ইবাদি, হে আমার গোলামেরা, লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের সবাই যারা আদি থেকে অন্ত পর্যন্ত মানুষ এবং জিন, যারা যদি সবাই যদি একত্রিত হয় একটা মাঠের মধ্যে, যদি উপস্থিত হয় একটা মাঠে, উপস্থিত হওয়ার পর সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেদের চাহিদাগুলো পেশ করে, কেউ বললো হে রব আপনি আমাকে পাঁচ কাটা জায়গার মালিক করে দিন, কেউ বললো হে রব আপনি আমার চেয়ারম্যান করে দিন, কেউ বললো হে রব আমি অসুস্থ আমার কিডনি নষ্ট আপনি আমাকে কিডনি দিয়ে দিন, কেউ বললো হে রব আপনি আমাকে বিল গেটস করে দিন, কেউ বললো হে রব আপনার কাছে আমার এই মাসালা আপনি আমার এটা পূরণ করে দিন, সবাই যদি একসাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, সবাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একসাথে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যদি সবার চাহিদা একসাথে এক মাঠে এক বাক্যে পূরণ করে দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের অতটুকুও কমবে না, একটি সাগর থেকে একটি সুচ চুবিয়ে ওঠানোর পর মনে পড়ে সাগর খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার দেওয়ার ভান্ডার থেকে ওই এক সুচ পরিমাণ পানি যতটুকু না পড়বে অতটুকুও কমবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আপনি কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব না, আমি আপনি কেন তার কাছে চাইব না, আল্লাহ বারবার ডেকে বলছে আমার কাছে চা, আল্লাহ বারবার ডেকে বলছে আমার কাছে চা, কেন চায় না গোলাম, কেন বুঝে না, কেন নিজের আবেদন নিবেদনগুলো তার কাছে পেশ করে না, কেন তারা রবের দয়া থেকে নিরাশ, কেন তারা রবের দয়া থেকে নিরাশ। উমার হাফিজ আল উমার মিশরের একজন সাংবাদিক, অসাধারণ ইসলামিক লেখালেখি তিনি, তার টুইটারে একটি আমি অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ, সেখানে তিনি একটা কথা লিখেছে, একদা এক ব্যক্তি একজন শাইখের কাছে গেল, শাইখের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, লোকটি খুব পাপি ব্যক্তি, সে মানুষ জানে আমি কি করেছি, আমি আমার নিজের ব্যাপারে জানি আমি কি করেছি জীবনে, ওই ব্যক্তি শাইখের কাছে জিজ্ঞাসা করছে হে শাইখ আমার রব আমার প্রতিপালক মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল কি আমাকে ক্ষমা করবে, জিজ্ঞাসা করছে। তো শাইখ বলছে যে হ্যাঁ তোমাকে তোমার রব ক্ষমা করবে। লোকটি শুনে আশ্চর্য হয়ে গেছে যে আমার রব আমাকে ক্ষমা করবে, আমার এত 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 পাপের পরেও আমার রব আমাকে ক্ষমা করবে। শাইখ কথা শুনে তার একটি অসাধারণ জবাব দিল, বলল যে তোমাকে তোমার রব তোমার এত 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 গুনার কারণে ক্ষমা করবে বিষয়টি এমন নয়, তোমাকে তোমার রব মালিক ক্ষমা করবে তার এত 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 দয়ার কারণে। সুবহানাল্লাহ ইয়া বিহামদি, সুবহানাল্লাহ আপনারা বলেন না, সুবহানাল্লাহ, এত অসাধারণ অভিব্যক্তি তাদের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাদের ধারণা এত অসাধারণ।